পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায় না, ছিনে নিতে হয়। আমি তোমার ক্রাশকে ছিনে নেওয়ার কথা বলছি না, ওটা তোমাকে ভালোবাসে দিয়ে নিতে হবে। আই এম টকিং অ্যাবাউট সাকসেস। গার্লফ্রেন্ড এবং সমাজকে ভুল প্রমাণিত করা যতটা কঠিন, তার থেকে বেশি কঠিন তুমি লাইফে কিভাবে সাকসেস হবে। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি ওয়ার্ক হার্ড ফর এ সাকসেসফুল লাইফ। বিষয়টা ঠিক জমলো না। হার্ড ওয়ার্ক করলে, শুধু হার্ড ওয়ার্ক করলে যদি সাকসেস হয়ে যেত, তাহলে গাধাও এতদিনে দুই পায়ে হাঁটত। তাহলে কিভাবে করতে হবে? স্মার্ট ওয়েতে সেই কাজটা করতে হবে। প্রথমে জানতে হবে, বুঝতে হবে, দেন সেই কাজটাকে স্মার্টলি করতে হবে। শুরুতে বলেছিলাম ছিনিয়ে নিতে হবে, কিন্তু কি? ওয়েল, অনেক বিষয়ই আছে, কিন্তু সর্বপ্রথম তোমার নিজের থেকে নিজেকে ছিনিয়ে নিতে হবে। পৃথিবীতে সবচেয়ে অলস কি জানো? তোমার ব্রেন। সে নিজে তো অলস, সাথে সাথে তোমাকেও অলস বানাবে। সো সবার আগে তোমার অলস ব্রেনের হাত থেকে তোমার নিজেকে ছিনিয়ে নিতে হবে। উদাহরণ, টাইম পাস ইএনটি ইউটিউব চ্যানেল, টুডেস ভিডিও পার্টনার। এই চ্যানেলের মালিকের ব্রেন তাকে বোঝাতো তার তো ইকুইপমেন্ট নেই, ক্যামেরা নেই, মাইক নেই, তার ভিডিও কেউ পছন্দ করবে না। কিন্তু সে তার ব্রেনের কথা না শুনে শুধুমাত্র একটি স্মার্টফোন দিয়ে কন্টেন্ট মেকিং শুরু করে। এখন তার সাবস্ক্রাইবার বেস 35.5K+। সো তুমি তোমার অলস ব্রেনকে স্মার্ট ওয়েতে কাজে লাগাও, পৃথিবীটাকে নতুনভাবে জানার চেষ্টা করো। সর্বাধিক মানুষ যে রাস্তায় হাঁটছে, তারা যেটাকে সঠিক বলছে সেটাই যে সঠিক হবে তা কিন্তু নয়। তুমি তোমার চারপাশটাকে ভালোভাবে অ্যানালাইসিস করো, দেন তোমার বুদ্ধি বিবেককে কাজে লাগাও, অবশ্যই স্মার্ট ওয়েতে। এত কিছু করার পরে যে তুমি 100% সাকসেস হবে তা কিন্তু নয়, কিছুটা লাকও ডিপেন্ড করে। বাট চেষ্টা করতে ক্ষতি কি? 100% না হোক, 50% তো হবে, তোমার কাজের ফল তুমি পাবে। সো নেভার লুজ ইট, হোপ, ওয়ার্ক স্মার্ট। টাটা।